কেমন আছো তোমরা সবাই? আমি বেরিয়ে পড়েছি নর্মালি ক্যাজুয়ালি। আর কি বলছি, তো হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি র্যান্ডমলি ব্লগ করতে বেরিয়ে গেছি গাড়ি নিয়ে। ঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। মানে কত দিন ধরে গাড়ি চালাই, আমি বেরিয়ে পড়েছি এখন গাড়ি নিয়ে। আমি সামনে একটু ঘুরবো, মানে অনেক দিন ধরে আমি গাড়ি চালাই না, এখন যাচ্ছি। মাস্ক পরে তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ কিনা জানি না। তো আজকে এটা অনেকদিন পরে একটা ক্যাজুয়াল ব্লগ হচ্ছে, কোনো কন্টেন্ট নেই এর মধ্যে। মানে কন্টেন্ট তো আছে, এটাই একটা কন্টেন্ট, মানে কোনো একটা যে নির্দিষ্ট এই টপিকের উপর সেই টপিকটা নেই। সামনে এড়িয়ে পড়ি, সামনে একটু মাঠের দিকে যাই। আরে মশা কোথাতে ঢুকলো গাড়িতে? হট এই গাড়িতে মশা ঢুকে গেছে প্রচন্ড। মশাটাকে তাড়িয়ে নি আগে। যখনই মানে গাড়িটা বন্ধ করি তখন মশাটা দেখতে পাই না কেন, এখন মশাটা আছে। তো একটু স্কুলের সামনেও যাই, দেখে আসি কে কি করছে। গাড়ি চালানো ভুলে গেছি আমি। আরে তেরি কাকু, একটু সাইড দাও। আর যেটা বলতে ভুলে গেছিলাম, আমি যে কয়েকদিন আগে বলেছিলাম লার্নার্স নিতে বেরিয়েছি, তো আমার ড্রাইভিং লাইসেন্সে বেরিয়ে গেছে। সামনে কালো বেড়া লাভ কাটলো, যাবো না এই সাইড দিয়ে। আরে কাকিমা, আরে আস্তে দেখে পড়ো। বন্ধুদের দেখছি না আমি, আমাকে আরেকবার 10 নম্বর মাঠে যাই, তারপরে হাওয়া দিয়ে একটা জায়গায় যাব। সেটা বলতে পারবো না কোন জায়গা, কিন্তু ওর জায়গাটা যাই, তবে দেখি। মানে প্রথমবার কিন্তু আমি এরকম গাড়ি চালাতে চালাতে ক্যাজুয়ালি ব্লগ করছি, এর আগে কিন্তু কখনো এরকম করিনি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, কল্যাণীর রাস্তা এখন প্রায় ভিড়ই থাকে। ভাবছিলাম ফাঁকা হবে, কিন্তু তাও অনেক গাড়ি ঘোড়াই আছে। কতদিন পর গাড়ি চালাচ্ছি, তেরি 10 নম্বর মাঠে কি হচ্ছে? এটা প্যান্ডেল ম্যান্ডেল হয়েছে, তোমাকে কেউ জানো? মানে যারা আমার ফ্রেন্ডে, তোরা কেউ বলতো প্যান্ডেল কিসের হচ্ছে? এই যে পেছনে প্যান্ডেল, তোমরা তো দেখবে কি করে, আমি তো গাড়ির ভেতরে। রাস্তার মাঝে মাঝে ই রেখে দেয়। ঠিক বলেছেন, বাইক টাইক রেখে দেয়, সমস্যা হয় ওইটা। এসি চলে,
এর আগে রয়্যাল এনফিল্ডের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমায় অবশ্যই জানাবে। রিকশা কাকু না দেখে ঢুকিয়ে দেয়। তো রয়্যাল এনফিল্ড ব্লগটা কেমন লেগেছে তোমাদের আমাকে অবশ্যই জানাও। আরে বিড়াল তুমি, আমি যাওয়ার আগে যাই, তারপর তুমি আগ কাটো। রয়্যাল এনফিল্ড ব্লগটা আমার খুবই মানে মন দিয়ে বানিয়ে, মানে মন দিয়ে এমন পুরো র ভিডিও বানিয়েছি আমি ওটা, মানে একটুও ওর মধ্যে আমি মানে যে হয় না যে আমি এখন যাচ্ছি, এখন এই করব, এখন আমরা এই করছি, ওইসব কিচ্ছু করিনি। ওইটা পুরো আমি র রেখেছি, মানে আমরা যা বন্ধুরা কথা বলেছি, যা যা করেছি সেইটাই আমি ওই ব্লগটায় দিয়েছি। আর কেটিএমের ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমার অবশ্যই জানাবে। কেটিএমের ব্লগটা অনেক মানে অনেকটা না, মানে বড় বড় ইউটিউবারদের যত ভিউজ আসে অতটাও আসেনি, কিন্তু যথেষ্ট ভিউজ পড়েছে, যথেষ্ট। তো হাওয়াটা দিয়ে নি গাড়িতে, হাওয়াটা কম আছে, ওটা হাওয়া দিয়ে দাও না। তো গাড়িতে হাওয়া দেওয়া কমপ্লিট, বহুত আওয়াজ হলো, কিছুতে একটা নেমে দেখতে হবে একটু পর, কিসে আওয়াজ হলো বুঝতে পারছি না। তো চলতে চলতে চলে এসছি বি ব্লকে, আমার ফেভারিট প্লেসে বি ব্লকে এসেছি। এই 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 পড়িস না ফোন, ওই যে তো চলে যে থেকে কি করব, থেকে কি করব গাইজ, গাইজ থেকে কি করব, চলেই যাই বাড়ি, যাই স্কুলের সামনে যাই একটু, আবার সোর্স করো। সেই ওই সিনটার পর আমি গিয়ে বাড়ি গিয়ে এমন এক্সস্টেড হয়ে গেছিলাম যে আমি আর এই ব্লগ করতে পারিনি। তো এখন বেরিয়ে গেছি টিউশনে, টিউশনে যাই, রাজদীপের সাথে দেখা হোক। তো আজকের ব্লগটা তো সেরকম একটা ইন্টারেস্টিং হয়নি, কিন্তু দেখি রাজদীপের সাথে কোনো মজা সজা হয় নাকি। তো তোমরা ভাবছো হয়তো আমার হঠাৎ করে ড্রেস ফ্রেস চেঞ্জ হয়ে গেলো কী করে, তো অ্যাকচুয়ালি দিস ইজ দ্য নেক্সট ডে। তো আগের দিন আমি ওরকম কিছু ছিল না ব্লগ করার জন্য, তো এটা আমি নেক্সট ডে অবধি কন্টিনিউ করলাম। তো এখন আমি যাচ্ছি রেগুলারলি, আমি মাঠে যেরকম যাই, খেলি না এখন, জাস্ট বসে থাকি চিল আউট করে একটু, তারপরে আছে টিউশন, তখন রাজদীপের সাথে কী হয় কী না হয় মানে দেখি, একটু বন্ধুর মধ্যে যে এনজয়মেন্ট হয় সেটা দেখার চেষ্টা করবো। আর এই ব্লগটা এখানে এন্ড করবো, তখন মাঠে যাচ্ছি, তো এনজয় করো। ব্লগে দেবো কান্ত যায় না।
কোন ও আছে ঘর কোনো গাইস, আপনারা যদি পারেন তো ওর জন্য একটা 90 কি পাঠান। কেন ঘর কোনো হয়ে যাচ্ছে দিন দিন? আরে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আরে কি করলি? টুকরা কে ইসকা প্যার ইনকাই দেখে কি করছিস? ঠিক আছে কি আর বল, দিতে তো ভিউ কেমন আছে? ব্রোকেন রাজদীপ টিউশন তো শেষ, এখন চলে এসছে এই যে পেছনে হনুমান, এই যে রাজু, এখন ভাই রাজু এই কালাকে ভ্যাকসিন দিয়েছে, কেলা কেলা লাগছে, আমার লাগছে ব্যথা মরে গে, এই ইউটিউব ছেড়ে দিয়েছে, এম বট ভাই বহুত চাপ, এম বট বট হয়ে গেছে, রিয়েল লাইফ বট, বহুত চাপ ভাই চাপ। আর জীবন কেমন কাটছে তোর? যেমন কাটে যেমন কাটে কুত্তার জীবন ঠিকই, কিন্তু মানে কেন বললে সেটা তো এলাবরেট করবো না, দিস ইজ ইউটিউব, ইউটিউব সব কিছু বলতে নেই, কন্ট্রোভার্সিতে পড়ে যাবো, কন্ট্রোভার্সিতে পড়ে যাবো, 18 প্লাস কন্টেন্ট। তো সামনে যাই, এরা একটু চায় পানি খায়, হাম দেখতে হয় তুম ভিডিও মে বানা রাতা হয় না, ভিডিও এখানে এন্ড করে দিই, কি আর হবে, ভিডিও আর বেশি কন্টেন্ট বানিয়ে লাভ নেই, দুদিনের ব্লগ একদিনের কন্টেন্ট করছি, আজকে ভিডিও এখানে রাখছি, গুড বাই, আলবিদা, টাটা, টেক কেয়ার, আজকে মতো বাই 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 বল বাই বল বাই বাই। তোমার দরবারে সব পাগলের খেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা।